অনেকদিন পর আবার আসলাম আমাদের গ্রামের একটু উত্তর পূর্ব দিকে, এই যে পালসার পাতার আর কি, আমাদের এখান থেকে পালসার ওই দিকে দেখা যাচ্ছে। এই দেখুন বন্যার পানি কেমন অবস্থা, এই যে রাস্তা রাস্তার গাছ সব কেটে ফেলছে, পরিবেশ ভালোই কিন্তু রাস্তার গাছ কেটে রাস্তার সৌন্দর্যটা একদম হারায় গেছে। তারপরে দুই পাশে পানি, বন্যার পানি, মানে ব্যাপক বন্যা হয়েছে আর কি। বন্যার পানিতে ফসলের জমি একদম ডুবে গেছে, সেখানে দেখুন কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে অনেকে, সুন্দর দৃশ্য। পরন্তু বিকেল, তাই একটু বোঝা যাচ্ছে না সেভাবে, তারপর চেষ্টা করতেছি। দেখুন একটু দূরে তো, আর এইদিকে সূর্যটা দেখুন কত সুন্দর, ওয়াও, সূর্যের লাল রশ্মি পানিতে পড়েছে, কত সুন্দর লাগছে। আমরা এক পুকুর পাড়ের কলা বাগানের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, সামনে কিছু ছেলেপেলে জাল ফেলাচ্ছে, এগুলো দেখবো। মেঠো পথ আর মেঠো পথ নাই এখন বর্ষাকাল, তাই অবস্থা দেখুন, গাড়ি গেছে পাওয়ার টিলার ট্রাক্টর, যার অবস্থা খারাপ। এই যে রাস্তার ওপর প্রায় পানি চলে আসছে, বন্যার পানি দেখুন কতটা খারাপ অবস্থা। এখন ফসলের মাঠে ফসল নেই, কিন্তু ধানের চারা ছিল যেগুলো দিয়ে আবার ধান লাগানো হতো, সেগুলো সব প্রায় ডুবেই গেছে, প্রায় বলতে সব ডুবে গেছে, ঠেকে গেছে। আমাদের গ্রাম থেকে উত্তর দিকে যে গ্রাম আছে সাতারবাড়িয়া পর্যন্ত বন্যার পানিতে ঠেকে গেছে একদম। সন্ধ্যার আগে চলে আসলাম সেই প্রিয় জায়গাতে, দেখুন এখন কি অবস্থা, সেই অবস্থা, চারিদিকে শুধু বন্যার পানি আর পানি, এইদিকে এসে কৌচার দম ধরছে, এই বাসার একটা বড়। এই জন্যই বলে একে চলন বিল, যখন ফসল থাকে তখন চারিদিকে ফসলে ভরে থাকে, আবার যখন বন্যার পানি আসে তখন পুরো এলাকা প্লাবিত হয়ে যায়, কত সুন্দর পরিবেশ।